দিন 3রা ডিসেম্বর লালন শেখকে গ্রেফতার করা হয় এবং তারপর তাকে যখন সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয় সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে লালন শেখ ছিলেন এবং লালন শেখের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছে এবং প্রশ্ন উঠছে সিবিআই এর ভূমিকা নিয়ে আমি আবারো কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে অতনু যে প্রশ্নটা তোমার কাছে কিছুক্ষণ আগেই আমি রেখেছিলাম যে এই ক্ষেত্রে তদন্তে যে প্রভাব পড়বে এটাই তো স্বাভাবিক এই মানে এটা অত্যন্ত মানে একটা চমকে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা হয় কি করে সিবিআই হেফাজতে থাকাকালীন এত ঘটনায় একের পর এক তদন্তের নির্দেশ বিচারক দিচ্ছেন সিবিআই কে হ্যাঁ দেখো একেবারেই তাই এবং সেই কারণেই আমি তোমাকে বলছি যে সিবিআই এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে প্রথম কথা হচ্ছে বিগত কয়েক মাস আগে এই ঘটনা ঘটে তারপর থেকে লালন শেখকে সিবিআই খুঁজছিল কিন্তু ধরা যাচ্ছিল না সেক্ষেত্রে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছিল যে পুলিশ কেন প্রথমে তাকে পেয়েও ছেড়ে দিয়েছিল তার কারণ পুলিশ কেন তাকে ঘটনার পরদিনই ধরে নেয়নি তারপর থেকে লালন এতদিন বিভিন্ন জায়গায় পালিয়ে লুকিয়েছিল অবশেষে সিবিআই তাকে গত শনিবার ঝাড়খণ্ড থেকে ধরে এখন লালনের ভূমিকা কী ছিল সে কীভাবে অভিযুক্ত ছিল তার কি তার বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত কিছু সিবিআই তদন্তেই উঠে এসছে আমরা সিবিআই সূত্রেই সেগুলো জানতে পেরেছি ফলে এরকমটা নয় যে লালন শেখ অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ সিবিআই এর কাছে একজন বন্দী হিসাবে এটা সিবিআই জানতো না ফলে ক্যাম্প অফিসে রেখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ব্যবস্থাগুলো আদৌ নেওয়া হয়েছিল কি না সেগুলি এখন তদন্তের বিষয় দ্বিতীয় কথা ব্যবস্থা যাই নেওয়া হোক না কেন এখানে বলা হচ্ছে যে লালন শেখের মৃত্যু হয়েছে গলায় দড়ি দিয়ে পুলিশের কাছে সিবিআই এরকম দাবি করেছে এবং সেটা হচ্ছে পার্সিয়াল হ্যাঙ্গিং মানে ফিরবো অতনু যে এই জায়গাটাই অত্যন্ত তদন্ত করে দেখার বিষয় যেটা আত্মহত্যা সিবিআই দাবি করছে কিভাবে লালন শেখের দেহ উদ্ধার হয়েছে এটা কিন্তু অত্যন্ত খতিয়ে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার বিষয় এই নিয়ে তোমার কাছে ফিরবো একটা বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর ফিরছি সঙ্গে থাকবেন আপনারা ভাস্কর একেবারে যেটা জানতে চাইছি তোমার কাছ থেকে বারবার করে যে তার পরিবার দাবি করছেন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা পৌঁছে গেছি গ্রাউন্ড জিরোতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর দেখাও একেবারে এই মুহূর্তের ছবি এই মুহূর্তে আমরা আমি আমার ক্যামেরাম্যান নান্টুপালকে দেখাতে বলবো যে কী অবস্থা এই মুহূর্তে পান্থশ্রীতে ঘিরে ফেলা হয়েছে এবং বাইরে পুলিশ রয়েছে এবং ভিতরে সিআরপিএফ জন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিক্ষোভ না হয় এবং পুলিশের তরফ থেকে ব্যারিকেড আনা হয়েছে এবং ব্যারিকেড লাগানো হচ্ছে পান্থশ্রীর সামনে এবং যেটা আমি জানাবো যে লালন শেখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন অভিযুক্ত কারণ এই যে যখন ভাদু মারা যায় তারপর এই ভাদু শেখের ডান হাত ছিল লালন শেখ এবং তারপরই যে ঘটনা বকটুয়ে ঘটে তাতে মুখ্য ভূমিকা নিয়েছিল লালন শেখ কারণ লালন শেখের নির্দেশেই লোকজন ওখানে গেছিল এবং তারপর একের পর এক বাড়িতে আগুন ধরানো হয় এবং যে বাড়িতে জ্বলন্ত প্রথমে সাতজনকে অর্থাৎ মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সাতজনের সেই বাড়িতেও কিন্তু অগ্নিকাণ্ডে লালনের নাম উঠে এসেছিলো এবং সেখানে পুরোটা নেতৃত্ব দিয়েছিল লালন বলে জানা গেছে এবং যেটা আমরা জানতে পেরেছিলাম সেই মুহূর্তে পুলিশের সূত্রে যে লালনের নেতৃত্বে প্রথমে সেই বাড়িতে যায় এবং সেখানে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে প্রথমে কোপানো হয় তারপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তাদের পরে তাদের পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে তাই লালন একজন মুখ্য অভিযুক্ত এবং সেই মুখ্য অভিযুক্ত ধরার পর অনেক আশা করেছিল যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সাজা পাবে এবং যেহেতু সিবিআই তাকে ধরেছিল এবং পুলিশ প্রথমে পুলিশ এই তদন্তের ভার নিয়েছিল পুলিশ কিন্তু তদন্ত করে তাকে ধরতে পারেনি তারপর সিবিআই দীর্ঘদিন তল্লাশি চালিয়ে তাকে ঝাড়খণ্ডের নরোত্তমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে তিন তারিখ রাতে এবং তারপরই তাকে মুহূর্তে তোমাকে ধন্যবাদ ভাস্কর।